বিএনপিরা শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা এবং এই নেতাকর্মীদের হয়রানিমূলক কথাবার্তা বলার কারণে এই বিক্ষোভ হয়েছে। আজকে আমরা এখানে বিশাল বড় একটা মিছিল করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দোহার পুরসভার 6 নম্বর কাউন্সিলর জনাব হুমায়ুন আজকের বিএনপি জামাতের বিরুদ্ধে সারা বাংলাদেশে যে অপর রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করে সারা বাংলাদেশে তারা নামে একটি সংকেত দিয়ে তারা এই বিক্ষোভের নাম করে এই দোহারবাসীকে বিভ্রান্তি করার জন্য বিক্ষোভের নাম দিয়েছে। বিক্ষোভের নাম দিয়ে তারা এখান থেকে ঢাকা পালিয়ে গেছে। তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমাদের এই আজকের এই সভা থেকে হুঁশিয়ারি জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের দোহার নামা গুঞ্জের মাটির মানুষের নেতা সালমান রহমানের নির্দেশে দোহার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান আলমগীর ভাইয়ের নেতৃত্বে আজকের এই দোহার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের দোহার পৌরসভা মেয়রের নেতৃত্বে আমরা আজকে এই বিএনপির কে ধিক্কার জানাই যারা মানুষকে নৃশংসভাবে হত্যা করে মানুষের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এদেশে একটা মিথ্যা পরিকল্পনা করে সরকারকে উৎখাত করার যে পরিকল্পনা করেছে তা জনগণ প্রতিহত করার জন্য আজকে মাঠে নেমেছে। সেই অংশ হিসেবে আমরাও মাঠে নেমেছি। কোথায় বিএনপি? তারা প্রোগ্রাম দিয়ে দেশ থেকে পালিয়ে যায় এবং মিথ্যা একটি ফেসবুকের মাধ্যমে যদি কোনো প্রোগ্রামের নামে এই দুহারে অরাজকতা সৃষ্টি করতে চায় আমরা তার যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মিলে আওয়ামী লীগ মিলে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে এই দুয়ার থেকে জামাতকে উৎখাত করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ হুমায়ুন কবিরকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে দোহার উপজেলার মহিলা সম্পাদক এবং দোহার পুরসভার 1, 2, 3-এর কাউন্সিলর জনাব বনানী ভাবি, তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই যে মিছিল, এটা হলো নৈরাজ্যের বিরুদ্ধে যে মিছিল আমরা আজকে দাঁড় করিয়েছি, আমরা একটা শান্তিপূর্ণ মিছিল দিয়ে এই নৈরাজ্যের প্রতিবাদ আমরা করেছি। বিএনপি জামাত শিবিরের এই যে আমাদের অরাজকতা সৃষ্টি করে আমাদের সরকারকে, সোনার বাংলা সরকার, শেখ হাসিনার সরকারকে যারা উৎখাত করার একটা কূটনৈতিক ষড়যন্ত্র করছে, যারা একটা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে বানচাল করার জন্য আজকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল হলো। এই শান্তিপূর্ণ মিছিল রাজ্যের প্রতি আমাদের একটা সতর্ক বার্তা যে আমরা আজকে ঢাকা দোহার থানায় বিশাল এক মিছিল, আপনার বিএনপির বিপক্ষে মিছিল, বিক্ষোভ মিছিল চলতেছে আওয়ামী লীগ নেতারা আপনার দোহার থানার
অনেক নেতারা এখানে আছে